আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি ঈদুল আজহার দারুণ একটা পোস্টার শেয়ার করব আপনাদের সাথে, এবং এই পোস্টার আপনিও আপনার পছন্দ মতো আপনার ছবি দিয়ে আপনার নাম ঠিকানা বসিয়ে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। তো আমি এটার পিএলপি ফাইল আমার ডিসক্রিপশন বক্সে পিএলপি ফাইলের লিঙ্ক দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে খুব সহজেই পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে কিন্তু এই পোস্টারটা বানাতে পারবেন। তো পিএলপি ফাইল সম্পর্কে যারা জানেন তাদের জন্য তো আরও ইজি, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পিএলপি ফাইল হলো আমি একটা পোস্টার বানিয়েছি, আমার নাম, আমার ছবি, আমার সব কিছু দিয়ে সেটা আমি বানিয়ে রাখছি। সেটার আপনারা যদি আপনার ফোনে নেন, সেটা পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে আমার ছবি এবং আমার নাম ঠিকানা যা কিছু আছে সেগুলো চেঞ্জ করে আপনি আপনার ছবি এবং নামগুলো বসাইতে পারবেন, কিন্তু ডিজাইন সব কিছুই চেঞ্জ করতে পারবেন আপনি। আপনি আর কি আপনি আপনার পছন্দ মতো সাজায় নিতে পারবেন। তো চলুন আমরা দেখি। মনে করুন আমি আমার পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করলাম। এই দেখুন, ওপেন করার সাথে এখানে আছে, মানে আমি একটু আগে কাজ করছি এই জন্য কিন্তু সব রেডি আছে। তো আপনি যখন আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনি এই পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন, তখন কিন্তু আপনি আপনার এই পিক্সেল ল্যাব ওপেন করবেন। ওপেন করে উপরে দেখতে পাচ্ছেন তিনটা ডট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল নামে অপশন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন পিএলপি লেখা, এই পিএলপি লেখার উপরে ক্লিক করলে আপনাকে মেমোরিতে নিয়ে যাওয়া হবে, আপনার স্টোরেজ ওপেন হবে, সেখান থেকে আপনি আপনার ডাউনলোড করা যে ফাইলটা যে ফোল্ডারে যায় এখান থেকে আপনি বেছে বেছে সেই ফোল্ডারের ভিতর যাবেন। এখানে সবগুলো ফোল্ডারই শো করবে। আর পিএলপি ফাইলগুলো নিচে দেখতে পাচ্ছেন, এখানে আমার পিএলপি ফাইল ঈদুল আজহায়ের পোস্টার, আর তো এর পাশে কিন্তু এই যে পিএলপি লেখা থাকে, এটা হলো পিএলপি ফাইল। তো আপনি এভাবে পাবেন না, আমি ডাউনলোড করব, ডাউনলোড ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেবো সেখানে কিন্তু আপনি জিপ ফাইল আকারে পাবেন। তো সেটাকে আবার আপনাকে আনজিপ করে নিতে হবে। তো আনজিপ করার জন্য মনে করুন যে আমি আমার এইচডি কার্ডে যাব, যাওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো জিপ ফাইল, এটা যদি আনজিপ করতে চাই এর উপর ট্যাপ করে ধরবো, ধরে যে মোর অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইল। তো এক এক ফোনের এক এক রকম, তো এখানে এক্সট্রাকে যদি ক্লিক করি এখানে ফোল্ডার সিলেক্ট করতে বলছে যে কোন ফোল্ডারে আমি এক্সট্রাক্ট করব। তো এখানে যে কোনো এই ফোল্ডারে আছে সেখানে যদি মানে আনজিপ করি তাহলে ওপরের অপশনটা এক্সট্রাক্ট টু কারেন্ট ফোল্ডার কিংবা পছন্দমতো ফোল্ডার নিলে এই মাঝখানেরটা দেবেন। তো আমি এখানে কারেন্ট ফোল্ডারে দিলাম। এরপরে দেখুন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তো এই পাসওয়ার্ডটা আমি আমার ভিডিওর ভিতরে একটু পর পরই 6 সংখ্যার পাসওয়ার্ড দেব, আপনি সেগুলো পাসওয়ার্ডগুলো একটা একটা করে সংগ্রহ করবেন, করে এখানে সেই পাসওয়ার্ড এরকম করে বসিয়ে নেবেন, নিয়ে ওকে করবেন। ওকে করলে কিন্তু আপনার ফাইলটা এইরকম পিএলপি ফাইল আকারে দেখাবে, যে পিএলপি ফাইল। তো সেই পিএলপি ফাইলটা এখন আপনি কী করবেন, মেইন কাজ হলো এখান থেকে আপনি আপনার সেই পিএলপি ফাইলটা এখান থেকে বেছে নিয়ে জাস্ট ট্যাপ করবেন, করার পরে এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে আপনি এখানে কি কি ব্যবহার করা হয়েছে এই পোস্টারে এখানে সব দেখতে পাবেন। তো আপনি যেটা যেটা চেঞ্জ করতে চান এখান থেকে সেটার এই যে কালার, এই যে এখানে তালা অপশনগুলো দেখতে পাচ্ছেন লক চিহ্ন, তো এইগুলো ব্ল্যাক রাখবেন, যেগুলো চেঞ্জ করতে চান আর কি, যেগুলো চেঞ্জ করতে চান না সেগুলো এরকম কমলা কালার করে নেবেন। তো যেগুলো চেঞ্জ করবেন সেগুলো এরকম ব্ল্যাক থাকবে, আর ব্ল্যাক থাকলে কিন্তু চেঞ্জ করা সম্ভব। যেমন ধরুন আমার ছবি এখানে দেখা যাচ্ছে এটার ব্ল্যাক আছে, ছবির উপরে যদি ক্লিক করি ছবি নড়াচড়া যা খুশি করা যায়, এখান থেকে ছবিটা ডিলিট করে নেবেন। নিয়ে এখানে এই যে ইম্পোর্ট অপশনে গিয়ে আপনি আপনার একটা ছবি নিয়ে এসে এখানে বসাবেন।
এরপরে এখানে আমার নাম দেখতে পাচ্ছেন, নামের উপরে ট্যাপ করলাম, ট্যাপ করে এখানে এ, এরপরে এডিটে ক্লিক করলাম। দেখুন এখানে আমার নামটাও আপনি চেঞ্জ করে নিতে পারবো, নিয়ে আপনি আপনার নাম বসাবেন। তো এখানে মূলত ছবি আর নামটা চেঞ্জ করলে কিন্তু বাদ বাকি যা কিছু আছে সব কিছু কিন্তু সুন্দর, আমার মনে হয় না আর কিছু চেঞ্জ করা লাগবে। আপনার এই যে পদবিটাও চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনি আপনার যে মানে ছবির নাম আর পদবিটা চেঞ্জ করে নিলে কিন্তু অসাধারণ একটা পোস্টার, এজন্যই তো পিএলবি ফাইলটা আমি শেয়ার করলাম যে যাতে আপনাদের ভালো লাগে। সব কিছু মিলে সুন্দর করেই তৈরি করা হয়েছে, তো আশা করি এটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনি এখানে চেঞ্জ করে নিয়ে ওপরে যা যা চেঞ্জ করার নিয়ে এখানে ওপরে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। ব্যাস আপনার কাজ শেষ। আমি কিন্তু এরা সেভ করাও আছে আমার গ্যালারিতে, পিএলবি ফাইল মানে হাই রেজুলেশন দিয়ে সেভ করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর দেখায়। দেখুন আমি সেভ করে রাখছি, এটা অনেক সুন্দর, আপনি প্রিন্ট করতেও পারবেন, অসাধারণ। তো আশা করি ভালো লাগবে, আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে, পিএলবি ফাইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি কোন ব্যানারের উপর, আপনার কোন কোন ব্যানার দরকার, কিসের পোস্টার দরকার, যদি এরকম আপনার চাহিদা থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনার এই রকম পোস্টার লাগবে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেই পোস্টারটাই শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভালো থাকুন, ধন্যবাদ।